আমাদের আমাদের ত্রিপুরা রাজ্যে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে আমাদের যেহেতু আমি প্রাণী সম্পদ বিকাশের দায়িত্বে আছি, সেক্ষেত্রে আমি মনে করি যেহেতু আমাদের পোলট্রির সঙ্গে আমরা যুক্ত রয়েছি, তো সেই কারণে আমরা চাই একটা অ্যাওয়ারনেসের প্রয়োজন আছে তাদের। যেমন আমাদের এখানে ত্রিপুরাতে আমাদের পোলট্রি ফার্ম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রয়েছে, তো তাদের সঙ্গে উদ্যোগ মিলিয়ে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি, যাতে করে দেখা যায় বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে ভুল বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, গণমাধ্যম বলুন আপনার সোশ্যাল মিডিয়াতেই বলুন। তো সেক্ষেত্রে আমরা চাই, যেহেতু আপনারা অনেকেই জানেন যারা অবগত রয়েছেন, এবং সেক্ষেত্রে আমি বলতে চাইবো যে যে বর্তমানে যে আমাদের করোনা ভাইরাস নিয়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের আলোচনা চলছে, সেই ক্ষেত্রে আমি বলবো যে মানুষ মানুষের থেকেই সেটা ছড়াচ্ছে। তো আমাদের কাছে যে ইনফরমেশনটা আছে সেটা কোনো ধরনের হাঁস অথবা মুরগি অথবা কোনো ডিমের মাধ্যমে অথবা সেটা কিন্তু ছড়াচ্ছে না। তো অনেকেই ভয় পেয়ে সেটা কখনো কখনো দেখা যাচ্ছে মুরগি মাংস অথবা ডিম হাঁসের বিভিন্ন ধরনের মাংস খেতে অনেকেই ভয় পাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো নিশ্চিন্তে সেটা খাওয়া যাবে, কেননা শুধু এই যে ভাইরাস, যে কোনো ভাইরাস বলুন, যে এটা মাত্র 56 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমরা বয়েল করি, যে মাংসটাকে অথবা ডিমকে আমরা বয়েল যদি করি, তাহলে সম্পূর্ণ জীবাণু মুক্ত হয়। তো সেক্ষেত্রে যদি আমরা পরিমাণ মতো যদি আমরা সেটাকে সিদ্ধ করি, তাহলে কোনো ধরনের ভাইরাসের আক্রমণ হওয়া সম্ভব নয়। আমরা নিশ্চিন্ত মনে সেই মাংস আমরা খেতে পারি, সেটাই।